আমাদের কালকের যে দেখে গিয়েছিলাম তার একটা রুটিন ফলোআপ বলতে পারি। রুটিন ফলোআপে আজকে যেহেতু আমরা বলেছি যে এটা দ্বিতীয় সপ্তাহ এবং কালকে আমি আপনাদের বলে গিয়েছিলাম যে আমরা ওনাকে ক্লোজ মনিটরিং এবং অবজারভেশনে রাখব, তারই প্রক্রিয়ার অংশ হিসাবে এখন আমরা ওনাকে দেখে গেলাম। তো আজকে কালকে যেটা আমি বলেছিলাম যে ওনার সন্ধ্যার পরে একটু টেম্পারেচার ছিল, সেটা আমরা যেটা রেকর্ড করেছিলাম সেটা বলেছিলাম। আজকে আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছেন, আজকে আর ওনার জ্বর আসেনি। এতে আমাদের খুব দৃঢ়ভাবে বিশ্বাস হচ্ছে যে উনি সম্ভবত সেকেন্ড উইকটা ভালোভাবেই পার করতে পারবেন বলে মনে করছি। কালকে যে জ্বরটা ছিল আজকে আসেনি, এবং আমরা যদি কালকে আমরা যদি আগামী 48 ঘন্টা আমরা দেখতে পাই যে ওনার কোনো জ্বর নেই, তাহলে আমরা নিশ্চিত হতে পারবো যে আমরা সম্ভবত ম্যাডাম একটা ডেঞ্জার পিরিয়ড থেকে বের হয়ে আসছেন, কোভিডের ডেঞ্জার পিরিয়ড থেকে। কারণ আজকে হচ্ছে 10th ডে, আজকে 10th দিন, আর 48 ঘন্টা পার হলে আমরা বলতে পারবো যে আমরা একটা নিরাপদ জোনে, আমরা ম্যাডামের চিকিৎসার একটা পর্যায়ে, ভালো পর্যায়ে এসেছি। আজকে আর বিশেষ কিছু বলার নাই, আমরা সবই দেখেছি, স্যাচুরেশন 98% দেখে এসেছি, 98-99 থাকছে ওনার। উনি একটু হাঁটাহাঁটি করছেন, আমরা ওনার ব্রিদিং এক্সারসাইজ করানোর জন্য অ্যাডভাইস করছি, এবং ওনার ব্লাড সুগার অন্যান্য যে প্যারামিটার ছিল সেগুলো মনিটর করছি। আলহামদুলিল্লাহ ওনার কাশি নেই, গলা ব্যথা নেই, সব কিছু এখন পর্যন্ত মনে হচ্ছে যে ঠিকঠাক মতে আমাদের স্থিতিশীল অবস্থা আগাচ্ছে। আমরা তো ধরেন গতকালই একটা সেট অফ এক্সামিনেশন করেছি, আমরা ব্লাডের অনেক কিছু টেস্ট করেছি। আমরা প্রতি সেদিন প্রথম থেকে আমি বলছিলাম যে আমরা এভরি 48 আওয়ার্স ওনার ব্লাডের প্যারামিটারগুলো মনিটর করি, বিকজ ব্লাড দেখলেই বোঝা যায় যে কোভিড তার কোনো খারাপ প্রক্রিয়ার মধ্যে ঢুকছে কিনা, এবং সেটা আমরা গতকালই করেছি। গতকালের রিপোর্ট নিয়ে কথা বলেছি এবং রাত্রে আমরা রিভিউ করেছি, রিপোর্টগুলো সব ভালো আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। খাবারের রুচি ভালো আছে, মানসিকভাবে, এবং উনি মানসিকভাবে ভেরি স্ট্রং আছেন। উনি সবসময় যে নিজের কথা জানতে চান তা না, একটা সবচেয়ে ভালো যেটা আমার মনে হয়েছে, উনি নির্দ্বিধায় আমাদের উপর অগাধ আস্থা নিয়ে আমাদের চিকিৎসা নিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যদের পক্ষ থেকে, অর্থাৎ তারেক রহমান কিংবা কেউ কি যোগাযোগ করেছেন ওনার খোঁজ খবর নিচ্ছেন সবসময়? এটা তো আপনি বুঝতে পারেন যে প্রতি মুহূর্তে ওনারা খোঁজ খবর নিচ্ছেন এবং প্রতি মুহূর্তে মনিটর করছেন। ওনার সন্তান তারেক রহমান, তার সন্তানের স্ত্রী ডক্টর জুবাইদা, তারা সার্বক্ষণিক যোগাযোগের মধ্যেই আছে। এবং আলহামদুলিল্লাহ ম্যাডাম আপনাদের আমার মাধ্যমে বলেছে আপনাদের সবাইকে, দেশবাসীর কাছে উনি দোয়া চেয়েছেন, আপনাদের কাছেও উনি চেয়েছেন যে আপনারা ওনার জন্য যেন দোয়া করেন, দেশবাসীকেও বলেন যেন ওনার জন্য যেন দোয়া করা হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ।